হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? হয়তো ভালোই আছো। তো ওয়েলকাম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল দীপদেবনাথ টেকনোলজি অ্যান্ড টিউটোরিয়াল। তো আজকে ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে তোমরা কীভাবে তোমাদের ফোল্ডারে আইকনগুলি চেঞ্জ করবে। তো ফার্স্টে তোমাদের পিসিতে যেতে হবে। পিসিতে যেয়ে তুমি যেখানে আইকনগুলি চেঞ্জ করবে সেখানে যাবে। আমি ইডিএফ এর আইকনগুলি চেঞ্জ করবো, তো ইডিএফ এ গেলাম। তো দেখতে পাচ্ছ এখানে ইমেজ, সং অ্যান্ড ভিডিও তিনটি আলাদা আলাদা ফোল্ডার আছে, এমন অনেক ভিডিও আছে। ঠিক আছে, তো এইভাবে তুমি কীভাবে তোমাদের ফোল্ডারগুলি চেঞ্জ করবে। তো আমি একটি ফোল্ডার তৈরি করছি, নিউ ফোল্ডার ক্রিয়েট করার পরে নিউ ফোল্ডার তোমরা ক্রিয়েট করলে তাহলে তোমরা এই ফোল্ডারটি আইকন কীভাবে চেঞ্জ করবে। ঠিক আছে, প্রোপার্টিসে গেলাম। প্রোপার্টিসে যাওয়ার পরে কাস্টমাইজ অপশান, এই কাস্টমাইজ অপশানে ক্লিক করবে। কাস্টমাইজ অপশানে ক্লিক করার পরে চেঞ্জ আইকনে ক্লিক করার পরে এরকম একটি ড্রপডাউন উইন্ডো বক্স ওপেন হবে। তো তুমি যেরকম তুমি ইচ্ছা তুমি সিলেক্ট করতে পারো। তো এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, তোমার যেটা খুশি তুমি সিলেক্ট করতে পারো। তো আমি এখন এখানে নেব এই আইকনটি, প্রসেসার টাইপের। তারপরে এখানে ওকে করে দেবো, করে দেওয়ার পর অ্যাপ্লাই, তারপরে ওকে। ঠিক আছে, তোমার নিউ ফোল্ডারটি আইকন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তারপরেও তোমাদের যদি কোয়েশ্চেন থাকে, তোমার ফোল্ডারে তোমাদের আইকন নিজের ছবি কি করে সেট করবে, ঠিক আছে, তার জন্য আমি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডার 3। ঠিক আছে, এটা তো প্রসেসটা প্রায় সেমই। তো ফোল্ডারটি সিলেক্ট করার পরে রাইট ক্লিক, প্রোপার্টিস, তারপর প্রোপার্টিসে গিয়ে কাস্টমাইজ, তারপরে কাস্টমাইজ যাওয়ার পরে চুজ ফাইল। ফাইলে চুজ করার পর তোমার যে ফোল্ডারে তোমার ছবি আছে সে ফোল্ডারে যেতে হবে। তো আমার ইমেজ ফোল্ডারে ছবি আছে, তারপরে ধরো না তুমি যে কোনো ফোল্ডার তুমি সিলেক্ট করলে। তো আমি এই ছবিটি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর অ্যাপ্লাই, তারপরে ওকে। ঠিক আছে, তোমাদের ফোল্ডারে আইকনটি চেঞ্জ হয়ে গেল, যে ছবিটি আমি সিলেক্ট করেছি ওই ছবিটি চলে আসলো। এরকম ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক শেয়ার এবং কমেন্ট করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেষে একটি কমেন্ট করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, নেক্সট টাইম মোর বেটার দ্যান ভিডিও। থ্যাংক ইউ।